চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ডোম জুড়ে। ভর সন্ধ্যায় চলন্ত বাসে আগুন, এলাকায় চাঞ্চল্য। বুধবার সন্ধ্যা 7টা নাগাদ হাওড়ার ডোমজুড় সলব বাজারের কাছে বিবাদীবাগ থেকে ডোমজুড়গামী সিএসটিসির বাসে আগুন লাগে। যাত্রীভর্তি ওই বাসে ড্রাইভারের কেবিনে প্রথমে আগুন লাগে, দ্রুত সেই ইঞ্জিনের আগুন ছড়িয়ে পড়ে, দাউ দাউ করে রাস্তার ওপর জ্বলতে থাকে বাসটি। ধোঁয়া দেখে বাস থেকে যাত্রীরা আগেই নেমে পড়ার ফলে কেউ হতাহত হননি। এদিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। তাদের প্রায় আধ ঘন্টার চেষ্টায় নেভানো সম্ভব হয় আগুন। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান ইলেকট্রিক্যাল সার্কিট থেকে আগুন লাগে, পরে বাসটিকে ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শর্ট সার্কিট হয়ে গিয়ে আগুনটা ধরেছি, সঙ্গে সঙ্গে মেন লাইন অফ করে দিয়েছি এবং ব্যাটারির তারটাও খুলে দিলাম। ধোঁয়া উঠছে, বুঝতে পারলাম যে কিছু হয়েছে, তখন গাড়িটা সাইড করে দেখছি আগুনটা অলরেডি ধরে নিয়েছে। আগে প্যাসেঞ্জার কত ছিল? সিটিং দু একটা স্ট্যান্ডিং ছিল। আপনার তৎপরতায় কি সব প্যাসেঞ্জার সুরক্ষিত? হ্যাঁ হ্যাঁ, এখানকার স্থানীয় ছেলেরাও খুব হেল্প করেছে, তারা জল এনে দিল এবং আমার গাড়িতে যারা প্যাসেঞ্জার ছিল সব নেবে বালতি বালতি করে জল নিয়ে এসে দিল। আমি গাড়িতে উঠে ওই অবস্থা জল ফেললাম, গাড়িতে নিবালাম এবং ওনারাও জল এনে এনে মেরে নিবেছে। হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে কতটা সহযোগিতা? প্রশাসন থেকে এই ফায়ার ব্রিগেড এলো, দেখলো, শুনলো, সমস্ত কিছু ওরা বুঝে সুঝে চলে গেল এবং স্থানীয় থানার লোকেরা পুলিশ প্রশাসন এলেন, ওনারাও দেখলেন, ওনারাও হেল্প করেছে। আমার নাম রাজেন্দ্র প্রসাদ রাম। হাওড়া থেকে আসছিল, এটা শর্ট সার্কিট হয়ে গেছে, সরকারিটা আগুন লেগে গেছে, গাড়ি গরম, ইঞ্জিন গরম হয়ে। না, ক্ষতি হয়নি যাত্রীর কাছে। আগুনটা লেগেছে এই সলবতে। হ্যাঁ, সুরক্ষিতভাবে নেমে পড়েছি, আমরা এসে জল ফল দিয়ে আগুন নেমে। আমি যাবো মুন্সিরহাট। ড্রাইভার যথেষ্ট সহযোগিতা করে। শেখ মহসিন আলী। শৈবাল কম্পিউটার, যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ, কালার প্রিন্ট, জেরক্স, স্পাইরাল বাইন্ডিং, ল্যামিনেশন, অনলাইন টিকিট বুকিং, পাসপোর্ট ও প্যান কার্ড তৈরি, বাইকের ইন্স্যুরেন্স, মোবাইল রিচার্জ, অনলাইন ব্যাংকিং ট্রানজ্যাকশন এবং যে কোনো ব্যাংকের খাতা খোলার জন্য এক্ষুনি যোগাযোগ করুন শৈবাল কম্পিউটার। ঠিকানা রঘুনাথপুর ব্লক অফিসের বিপরীতে। ফোন নাম্বার 9775187290 এবং 7407570008।